আমাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ। যেহেতু স্বাস্থ্যের চেয়ে বড় কোনো সম্পদ নেই, তাই স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রত্যেক মানুষের অবশ্য কর্তব্য। সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠাটা আমাদের উপরেই নির্ভর করে। দেশের যুব সমাজের সামনে লম্বা জীবন পড়ে রয়েছে, এই জীবনটা তারা কিভাবে কাটাবে সে সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের দেশের ছাত্রছাত্রীরা অত্যন্ত দায়িত্বশীল, তারাই এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সমাজকে। রাজধানীর স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে আয়োজিত এক হেলথ ক্যাম্প এবং সচেতনতা শিবিরে উপস্থিত হয়ে বৃহস্পতিবার এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পূর্ব যোগেন্দ্রনগর ইউপিএসসি এবং স্বামী দয়ালানন্দ স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এদিনের স্বাস্থ্য শিবিরে অংশ নেন আগরতলা পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ, বিডিও কিশোর দত্ত, স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা মিলি ধর এবং বিদ্যালয়ের প্রশাসক মৃদুল চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারতবর্ষের নাগরিকদের কল্যাণ সাধনে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পরিকল্পনা তখনই বাস্তবায়িত হবে যখন পরিবেশের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে দেশবাসী জাগ্রত হবে। তবে অনেকটাই এগিয়ে এসেছে ভারতের যুব সমাজ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছ ভারত প্রকল্পকে এগিয়ে নিয়ে চলেছে দেশের ছাত্রছাত্রীরাই। যে স্বাস্থ্যই আমাদের সম্পদ, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এটা আমাদের উপর নির্ভর করে, অনেকটা নির্ভর করে আমরা আমাদের পরিবেশ এবং সমাজ এবং তার পাশাপাশি আমি কি চাইছি, আমার কি করণীয় রয়েছে সেটার উপর নির্ভর করে আমাদের আগামী দিনের এই যে সুস্বাস্থ্য বা সঠিক থাকা, রোগ নিরাময় থেকে মুক্ত থাকা প্রথম হাতিয়ার। তোমাদের কাছে একটা লম্বা জীবন পড়ে রয়েছে, তো এই জীবনটাকে তোমরা কিভাবে এনজয় করবে, কিভাবে তোমরা উপভোগ করবে সেটা তোমাদের উপর নির্ভর করে, এবং এই পরিবেশ এবং সমাজটাও কিভাবে পরিচালিত হবে তার উপর তোমাদের যে গুরুদায়িত্ব রয়েছে সেটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। এখানে আমার পূর্ববর্তী বক্তা এবং ঘোষক উনি বলছিলেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেক পরিকল্পনা, অনেক কিছু আমাদের এই সমাজের জন্য উনি পরিকল্পনা করেন। এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমরা জাগ্রত হব। যেরকম 2014 সালে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ উনি নিয়েছিলেন সেটা হলো স্বচ্ছ ভারত। আমরা সবাই জানি যে স্বচ্ছ ভারত এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, আর আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি 2023-এ প্রায় 9 বছরের অতিক্রান্ত হয়েছে, আমরা এখন দাঁড়িয়ে বলতে পারি যে স্বচ্ছ ভারত এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে আমরা যারা বড়রা রয়েছি আমরা বরঞ্চ সেই স্বচ্ছ ভারতের কথা গুরুত্ব না দিলেও আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে স্বচ্ছ ভারতের দিকে গুরুত্ব দেয় সেটা একটা আমরা যে চ্যালেঞ্জ আমাদের প্রধানমন্ত্রী যেটা নিয়েছিল সেটা আমাদের এই সমাজ ব্যবস্থায় আমাদের সঠিক করেছে। এদিনের স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবক এবং অভিভাবিকারা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে তাদের প্রয়োজনীয় ওষুধও প্রদান করেছেন উপস্থিত স্বাস্থ্য আধিকারিকরা। কিভাবে সুন্দর স্বাস্থ্য পাওয়া যাবে এবং তা ধরে রাখতে হবে এই ব্যাপারেও এদিন মূল্যবান বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা সবাই জানি আমাদের সবার সুস্থ সুস্বাস্থ্য থাকা এবং কীভাবে আমরা সুস্বাস্থ্য থাকতে পারি, পরিবেশ এবং আমাদের এই সমাজকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি সে ব্যাপারে এখানে সুনির্দিষ্ট মতামত এখানে আলোচনা হবে। এখানে হেলথ অফিসার থেকে শুরু করে বিদ্যালয়ের সমস্ত যারা এখানে স্টাফরা রয়েছেন এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারাও রয়েছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং কীভাবে তার আমরা আরও সুন্দরভাবে এই সমাজে বসবাস করতে পারি সে ব্যাপারে এখানে আলোচনা করা হবে। আমি ধন্যবাদ জানাই বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষিকা থেকে শুরু করে যারা এই একটা মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ।
সুস্বাস্থ্যের অধিকারী হতে যোগ ব্যায়ামের উপকারিতারও কথা বৃহস্পতিবার উল্লেখ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ভারতবর্ষের পরম্পরাকে এগিয়ে নিয়ে গিয়ে সারা বিশ্বে যোগের প্রচার এবং প্রসার করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন ধন্যবাদ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।